মৌলভী বাজারে বিস্ফোরক মামলায় সাবেক কৃষিমন্ত্রী এম এ শহীদকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন এর আগে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয় গত তিন অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ উপস্থাপন করা হয়েছে রিমান্ড চাওয়া হয়েছে মাননীয় আদালত ওনার বয়স এবং বার্ধক্য বিবেচনায় নতুন আরও একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাঝারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত তিন দিন জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশও দিয়েছেন বিচারক এর আগে গত বাইশ অক্টোবর বালিয়াডাঙ্গি উপজেলার মধুপুর নয়াদিঘি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক এমপি সুজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন রিমু সিদ্দিক সময় সংবাদ